ব্যস্ততার মাঝে সময় পেলেই ছেলে ইউভানের সঙ্গে কোয়ালিটি টাইম কাটান রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেই ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতেও। এবার ছেলেকে নিয়ে জোর ঝগড়া রাজ ও শুভশ্রীর। রাজ ও শুভশ্রীর ঝগড়া মেটাতে হাল ধরেন পরমব্রত চট্টোপাধ্যায়। ভিডিওটি সরাসরি আপনারা দেখে নিন। বিশ্ব ব্রহ্মাণ্ড এই মোবাইলের মধ্যে আছে, আমার ছেলে সব শিখবে এবং সর্বেশ সর্বা হবে। আগেকার দিনের মহাপুরুষরা কি করে ইম্পসিবল কে পসিবল করত? বেবি মানতে আমলের কথা রাখো না বেবি, ওকে খেলতে দাও না। আর তুমি এসব কথা বলছো, তুমি তো সারাক্ষণ ধরে মোবাইলে থাকো, হোয়াটসঅ্যাপ চ্যাটে থাকো, না হলে মোবাইল ফোন। আই নো, বাট এইটুকু বাচ্চার মোবাইল ইউজ করা আমি পক্ষপাতী নই। ও তাই? আচ্ছা তাহলে ওকে যখন ঘুম পাড়াও, খাওয়াতে নিয়ে যাও, যখন ওকে পটি করাও, স্নান করাও, তখন ওর মুখের সামনে এটা এরকম ভাবে ধরো কেন? এটা কি মোবাইল? আর কি দেখাও ওকে? আমি ওকে গান দেখাই, কার্টুন দেখাই। তুমি কি করছো? গেম দিচ্ছ। তুমি জানো গেমের জন্য কত কনসেন্ট্রেশন পাওয়ার নষ্ট হয়? বেবি আমার ছেলেকে টেকনো হতে হবে, টেকনিক্যালি অনেক স্ট্রং হতে হবে। বেবি আসো তো, আমি টেক সেভি হতে দেব না এইটুকু বয়সে। বেবি শোনা বাবা, যাও তো তুমি মাঠে গিয়ে খেলো। এই মানে এদিকে এসো তো, নিয়ে যাও যাও। বাই বেবি। বাই বেবি। আর তুমি ঝগড়া করছো কেন আমার সাথে? আমি ঝগড়া করছি না। তুমি কি শেখাচ্ছ ওকে? পাবজি, হাবজি, গাবজি। হাবজি গাবজি নয়, আমি গেম শেখাচ্ছি। ফোনের মধ্যে না নানা রকম গেম আছে, সব বাচ্চারা জানে, আমার বাচ্চাও সেটা জানবে। ব্যাস আমি সেটাই চাই। কি হবে কি হবে? ওর তো কোনো ফিউচার নেই, ক্ষতিই হবে। কোনো কিছু হবে না, সারা পৃথিবীতে জানো এখন বাচ্চারা গ্রুপে গেম খেলে এবং সেই বাচ্চাদেরকে বলা হয় স্মার্ট বাচ্চা। তুমি এইসব কি কথা বলছো? তুমি তো নিজে কতবার আমাকে পেপারে দেখিয়েছো যে কত পরিবারের ক্ষতি হয়ে গেছে, কত বাচ্চার ক্ষতি হয়ে গেছে, তারপরে তুমি নিজের বাচ্চাকে এটা করছো? এই সময়কার বাচ্চা, এদেরকে যদি মোবাইল না দাও তাহলে কিন্তু এরা আপগ্রেড হবে না। হ্যাঁ, মোবাইল দেওয়া আর গেম, এই গেমগুলোতে কি শেখাচ্ছে? একজন আরেকজনকে মারো, ইজ ইট গুড? আমি ভুলে গেলাম যে হাবজি গাবজি পাবজি ঠাবজি কিচ্ছু করবে না। ও মাঠটা কোথায় আমাদের? প্রচুর মাঠ আছে, খুঁজে বার করতে হবে। তুমি এখন আর কেউ মাঠে গিয়ে এই রোদে পুড়ে জলে ভিজে এসব ফুটবল টুটবল খেলে না। তুমি আমাকে ব্লেম করলে তো যে আমি ওকে কি দেখাই। আমি কিন্তু ওকে দেখাই এডুকেশনাল ভিডিও এন্ড গান। আজ থেকে আমাদের মধ্যে এটাই চুক্তি হলো যে আমরা সময় বার করবো ওর জন্য এবং মাঠ খুঁজবো, খেলার মাঠ। আমি আচ্ছা আমি পার্ক খুঁজবো। পার্ক খোঁজো, হাবজি গাবজি দেখাও সেখানে। ঠিক আছে, হাবজি গাবজি দেখাও, যাই করো, গেম দিও না। টক টু মাই হ্যান্ড। আমি পরমব্রত চট্টোপাধ্যায় একটা অনুরোধ আপনাদের সকলকে করছি,